नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি আজকে পুকুর পাড়ে চলে এসেছি। আজকে আমি আমাদের নিজেদের পুকুর থেকে জাল ফেলে মাছ ধরব। তো সে যে মাছটা আমি পাবো সেই মাছটা দিয়েই রেসিপি করে দেখাবো। তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন বন্ধুরা মাছ পেয়েছি। দেখুন বন্ধুরা এটা সরপুঁটি। দেখুন বন্ধুরা এটা লাইলন টিকা মাছ। আর এটা রুইর বাচ্চা। এটাও লাইলন টিকা। বড় বড় খলসে মাছ পেয়েছি। বন্ধুরা আমি এই পুকুরের মাছটা দিয়ে আর বাড়ির মান কচু দিয়ে একটা রেসিপি বানাবো। এবার আমি কচুটা কেটে নেব। কচুটা কিন্তু খুব সুন্দর গলে যায় আর একটু গলা ধরে না। এবার আমি এটা পরিষ্কার করে নেব। এবার আমি মাছগুলোকে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্নাটা করব। তো প্রথমে আমি কচুটা কাটব। বন্ধুরা আমি কচুটা এরকম করে পিস করে নিলাম। এটা আমাদের বাড়ির কচু, তো তাই একটু বড় বড় করে পিস করলাম। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে একটু ছোট করে পিস করবেন, কারণ বাজারের কচুকে তো খুব ভালো বলতে চায় না। কচুর ভিতরে দুটো আলু দেব, সেই আলু দুটো কেটে দেব।
রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দেব। একটা জিরে, হলুদ, লবণ, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। আলু কেটে রেখেছি, শুকনো লঙ্কা বেটে রেখেছি, এটা জিরে বাটা, এটা একটা টমেটো কুচি করে রেখেছি, আর এখানে কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি, আর এখানে মানকচু কেটে রেখেছি। এবারে কড়াইটা দিয়ে দেব। আমি কড়াইতে কিছুটা জল গরম করে নেব, নিয়ে কচুটাকে ধুয়ে নেব এই জলটা দিয়ে। জলটা গরম হতে হতে আমি এদিকে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব, লবণ, হলুদ, মধুরা। জলটা গরম হয়ে গেছে, আমি এই জলটা কচুটার ভিতর ঢেলে দেব। কচুটা একটু ভেজানো থাক। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলোকে দিয়ে দেব। এবার উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছটাও ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিছুটা তেল দিয়ে দেব। প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল থেকে তুলে রাখা কচুটা দিয়ে দেব। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার নুন হলুদটা দিয়ে দেব, হলুদ, লবণ, কিছুক্ষণ ভেজে নেব। লঙ্কা বাটাটা দিয়ে দেব, আর টমেটো কুচিটা দিয়ে দেব। আস্তেই কিন্তু কচুটা অর্ধেক গলে গেছে, এটা খুব ভালো কচু। এবার জল দিয়ে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। বন্ধুরা, কচুগুলো কিন্তু গলে গেছে। এবার আমি ঢেকে দিয়ে 2 মিনিট মতো জাল দিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে সম্বরা দিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের উপরে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে জিরে বাটাটা দিয়ে দেব। এবার তরকারিটা ঢেলে দেব। এবারে ধনে পাতা কুচিটা দিয়ে 2 মিনিট মতো জাল দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার মানকচু দিয়ে মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে, আর
কচুটা কিন্তু খুব সুন্দর গলেছে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম ভাবে রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকে আমি ভিডিওটি এইখানেই শেষ করছি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।